চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে কতজন হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন, সরকারি ব্যবস্থাপনায় কতজন এবং বেসরকারি ব্যবস্থাপনায় কতজন, কতটি ভিসা ইস্যু হয়েছে, কতজনের ভিসা ইস্যু হতে এখনও বাকি রয়েছে এবং সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত কতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, দিন দিন বাড়ছে মৃত্যুর সংখ্যা, তা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় ভিউয়ার, তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রতিবেদনে। চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন 64,277 জন হজ যাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 9,350 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 54,927 জন হজ যাত্রী বিভিন্ন ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার 9 জুন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, এরই মধ্যে সৌদি আরবে চিকিৎসা কেন্দ্র থেকে 10,459 জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছে। এবছর মোট 1,27,198 জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার অনুমতি পেয়েছিলেন। এর মধ্যে 1,06,079 হজযাত্রীর ভিসা ইস্যু করা হয়েছে, বাকি ভিসাগুলো শীঘ্রই হয়ে যাবে। হজ আপডেট তথ্যে আরও জানা গেছে, গত 21 মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়ে হজে যাওয়ার শেষ ফ্লাইট 22 জুন, অন্যদিকে হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে 2 জুলাই। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে 2 আগস্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন চলতি বছরের হজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবছর বাংলাদেশ থেকে 1,27,198 জন পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 63,599 জনকে পরিবহন করবে। মোট 160টি ডেলিগেটেড প্রিপেইড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। 22 জুন বাংলাদেশ বিমানের ফ্লাইট শেষ হবে। এছাড়া সৌদি এয়ারলাইন্স 50% হজযাত্রী পরিবহন করবে। এদিকে হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় 9 দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় 5,000 কোটা সৌদি আরব সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের বুলেটিনে আরও তথ্য জানানো হয়, এ পর্যন্ত বিভিন্ন কারণে মক্কায় 2 নারীসহ 8 জন হজযাত্রী মারা গেছেন। হজের আপডেট খবর পেতে প্রিয় ভিউয়ার, এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের এই প্রিয় চ্যানেলের সাথেই থাকুন, আর হজের আপডেট খবর সকলের কাছে পৌঁছে দিতে এই প্রতিবেদনটি লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।